প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছো। আমি আছি তোমাদের সাথে এস এম আনোয়ারুজ্জামান, প্রভাষক, বাংলা বিভাগ, সরাসরি সিটি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। বাংলা দ্বিতীয় পত্রের প্রকৃতীয় প্রত্যয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় বিদেশি তদ্বৃত প্রত্যয়। এখান থেকে আমরা যা জানতে পারবো, বিদেশি তদ্বৃত প্রত্যয় সম্পর্কে জানতে পারবো এবং বিদেশি তদ্বৃত প্রত্যয় বিশ্লেষণ করতে পারবো। আমরা আগেই জেনেছি যে আমাদের প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয় এবং তদ্বৃত। তদ্বৈত প্রত্যয়ের সংজ্ঞাটা আমি তোমাদের আগেই বলেছিলাম যে তদ্বৈত শব্দের আক্ষরিক অর্থ তাহার জন্য হিতকর, কিন্তু ব্যাকরণে এটি একটি প্রত্যয় হিসাবে ব্যবহৃত হয়। এর কারণে এর নাম পূর্ণাঙ্গ না হলো তদ্বৈত প্রত্যয়, অর্থাৎ শব্দমূলের সাথে যে প্রত্যয় যুক্ত হবে তাকে আমরা বলবো তদ্বৈত প্রত্যয়। এবং আজকের আমাদের আলোচনার বিষয় ছিল বিদেশি তদ্বৈত প্রত্যয়, কারণ তোমরা ইতিমধ্যেই তো প্রত্যয়ের চারটি ক্লাস দেখেছ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আমরা প্রত্যয়ের শেষ ক্লাস বিদেশি তদ্বৈত প্রত্যয় নিয়ে আমরা আলোচনা করব, এবং এই প্রত্যয়গুলো সহজ, কারণ এখানে সংস্কৃত তদ্বৈত প্রত্যয় বা সংস্কৃত কৃত প্রত্যয়ের মতো অত জটিল বিষয় নয়। আমরা শব্দটাকে অতি সহজেই কি করতে পারবো, আমরা ভাঙতে পারি। এবং বিদেশি তদ্বৈত প্রত্যয়ের মধ্যে আমরা দেখব যে হিন্দি আছে, ফার্সি আছে। তাহলে আমরা প্রথমত আজকে হিন্দি তদ্বৈত প্রত্যয় নিয়ে কথা বলবো, এবং তোমরা যদি দেখো খুব সহজেই বুঝতে পারবে যে তদ্বৈত প্রত্যয়, বিদেশি তদ্বৈত প্রত্যয় কত সহজ। দেখো, যদি শব্দের শেষে আলা থাকে, কি বললাম, শব্দের শেষে যদি আলা থাকে তাহলে আমরা সেখানে তদ্বৈত প্রত্যয় হিসাবে ওয়ালা আনবো। কি আনবো? ওয়ালা। একটু খেয়াল করো, যদি আমি বলি বাড়িওয়ালা, তাহলে দেখো আলা আছে শেষে, তাহলে আমরা বাড়ি যোগ ওয়ালা নিয়ে আসবো, তাহলে এইগুলো কি আমাদের বাড়িওয়ালা। যদি বলা দিল্লিওয়ালা, শেষে দেখো আলা আছে, তাহলে আমরা দিল্লি যোগ আলা, শব্দের মূল অংশ কি দিল্লি, এর সাথে হলো কি ওয়ালা, দিল্লি ওয়ালা। এরকম আমরা বলতে পারি মাসওয়ালা, মাস যোগ ওয়ালা, মাসওয়ালা, দুধ ওয়ালা, দুধ যোগ ওয়ালা, হয়ে গেল কি দুধ ওয়ালা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই শব্দের শেষে আলা থাকলে আমরা ওয়ালা নিয়ে আসবো। তারপরে দেখো আমাদের আছে আন, শব্দের শেষে যদি আন থাকে তাহলে আমরা ওয়ান নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ওয়ান নিয়ে আসবো। যেমন গাড়োয়ান, গাড়ি যোগ ওয়ান, দেখো শব্দের শেষে আন আছে, এই জন্য আমরা নিয়ে আসবো কি ওয়ান। আর মূল শব্দ হলো তো গাড়ো হয় না, সব মূল শব্দ হলো কি গাড়ি, গাড়ি যোগ ওয়ান, হয়ে গেল কি গাড়োয়ান। তারপরে দারোয়ান, দ্বার যোগ ওয়ান, আমরা জানি দ্বার মানে দরজা, ওয়ান মানে অতিরিক্ত শব্দাংশ, তাহলে হয়ে গেল কি দারোয়ান, যে তোমার দ্বার রক্ষা করে বা যে দ্বার পাহারা দেয়। তারপর শব্দের শেষে আনা যদি থাকে, কি থাকে আনা, তাহলে আমরা নিয়ে আসবো প্রত্যয় হিসাবে আনি। যদি আনা থাকে নিয়ে আসবো আনি। যেমন যদি আমরা বলি হিন্দু আনি, হিন্দু যোগ আনি, হয়ে গেল হিন্দু আনি বা হিন্দু আনি। এবং আনা থাকলে যেমন বিবি আনা, বিবি যোগ আনা, হয়ে গেল কি বিবি আনা। আনা আনি দুইটাই ব্যবহৃত হতে পারে, দেখো তাহলে বিবি আনা, বিবি যোগ আনা, হিন্দু যোগ আনি, হিন্দু আনি।
আমরা আনা বলতে পারি, যেমন কি বাবু আনা, বাবু যোগ আনা হয়ে গেল কি বাবু আনা, নজরানা, নজর যোগ আনা হয়ে গেল কি নজরানা, সাহেব আনা, সাহেব যোগ আনা। তারপরে দেখো আমাদের আছে পোনা, পোনা থাকলে কোনো পরিবর্তন করতে হবে, শব্দের শেষে পোনা থাকলে এর সাথে আমরা শব্দের মূল অংশটা যুক্ত করবো। যেমন ছেলে যোগ পোনা হয়ে গেল কি ছেলে পোনা, গিন্নি পোনা, গিন্নি যে যোগ পোনা, গিন্নি পোনা, বেহায়া পোনা, বেহায়া যোগ পোনা। এই শব্দগুলো খুব সহজ, শব্দের শেষের অংশটুকু আলাদা করে ফেলবো এবং এর সাথে আমরা শব্দের মূল অংশ নিয়ে আসবো। তারপর দেখো শব্দের শেষে আমাদের সে যদি থাকে তাহলে আমরা প্রত্যয় হিসাবে সা নিয়ে আসবো, কি নিয়ে আসবো, সা নিয়ে আসবো। শব্দের শেষে সে থাকলে আমরা সা নিয়ে আসবো, একটু খেয়াল করতে হবে আমাদের। যেমন পানসে, আমরা শব্দটা ব্যবহার করি পানসে, তাহলে পানসে এখানে দেখো পান, যদি আমরা পান যেটা খাই সেটা, কিন্তু আমরা এখানে বুঝাচ্ছি যে পানি জাতীয়, পানসে মানে কি স্বাদহীন, তাহলে পানি যোগ সা হয়ে গেল কি পানিসা, এটা পরিবর্তন হয়ে গেল কি পানসে। তারপরে একসা, তাহলে এক যোগ সা হয়ে গেল কি একসা, কালসে, কালযুগ সা হয়ে গেল কি কালসা, এবং ধ্বনি পরিবর্তনের মধ্যে হয়ে গেল কি কালসে। তারপর যাও আমরা এখন আমরা ফার্সি তদ্বিত প্রত্যয় নিয়ে কথা বলবো, যেমন গড়, ফার্সি প্রত্যয় পাবো আমরা গড়, দ্বার, বাজ, বন্দি, সই ইত্যাদি। তাহলে এখানে দেখো আমরা এটা এখানে শব্দের প্রত্যয়টা আলাদা করে শব্দের মূল অংশটা আলাদা করে ফেললেই হয়ে যাবে। যেমন কারিগর, কারিযুগ গর, বাজিগর, বাজিযুগ গর হয়ে গেল কি বাজিগর, সৌদাগর, সৌদাযুগ গর হয়ে গেল কি সৌদাগর। এবং এর সাথে আমরা গিরি, গড়ের সাথে আমরা গিরিও বলতে পারি, অনেক সময় শব্দের শেষে যদি গিরি থাকে, যেমন বাবুগিরি, বাবুযুগ গিরি, বাবুগিরি, মুন্সিগিরি, মুন্সিযুগ গিরি, মুন্সিগিরি, কেরানিগিরি, কেরানিযুগ গিরি, কেরানিগিরি ইত্যাদি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো দ্বার, যেমন খবরদার, চৌকিদার, পাহারাদার, বটিদার ইত্যাদি। তাহলে খবরদার, খবর যোগ দ্বার হয়ে গেল কি খবরদার, খবর যোগ দ্বার, খবরদার। তারপরে বটিদার, বটি যোগ দ্বার, চেনাদার, চেনা যোগ দ্বার, চেনাদার, চৌকিদার, চৌকি যোগ দ্বার, পাহারা যোগ দ্বার হয়ে গেল কি পাহারা দ্বার। তারপরে দেখো বাজ আছে, এরকম আমরা যদি দ্বার দিয়ে আরো কিছু শব্দ বলি, যেমন দেনাদার, দেনাযোগদার, দেনাদার, আরো আমরা বলতে পারি জমিদার, জমিযোগদার, জমিদার, দফাদার, দফাযোগদার, দফাদার, দোকানদার, দোকানযোগদার, দোকানদার। তাহলে এগুলো আমাদের হলো বিদেশি তদ্বিত প্রত্যয়, এর মধ্যে ফার্সির অন্তর্গত। তারপর দেখো বাজ, বাজ, তার বাজের কোনো পরিবর্তন হবে না, প্রত্যয়টা আলাদা করে ফেলবো, মূল শব্দটা আলাদা করে ফেলবো। তাহলে কলমবাজ যদি বলা হয় তাহলে কলমযোগ বাজ, কলমবাজ, ধোকাবাজ, ধোকাযোগ বাজ, ধোকাবাজ, গলাবাজ, গলাযোগ বাজ, ধরি যোগ বাজ, ধরিবাজ, চাপাবাজ, চাপাযোগ বাজ ইত্যাদি। তারপরে দেখো বন্দি বা বন্ধ যদি থাকে, দুইটি আমরা পাবো, যেমন জবানবন্দি, জবানযোগ বন্দি, জবানবন্দি, সারিবন্দি, সারিযোগ বন্দি, তারপরে কমরবন্ধ, কমরযোগ বন্ধ, কমরবন্ধ, পায়রা বন্ধ, পায়রা যোগ বন্ধ, পায়রা বন্ধ। তারপরে সই, যেমন জুট সই, মানান সই, চলন সই ইত্যাদি।
তারপর আমরা আরো কিছু বলতে পারি, তোমার কিছু প্রত্যয় বলতে পারি, যেমন খানা, ডাক্তার যোগ খানা, ডাক্তারখানা, কয়েদ যোগ খানা, কয়েদখানা। তারপর নবিশ বলতে পারি, নবিশ প্রত্যয়, শিক্ষার যোগ নবিশ।